আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের লাচ্ছি তৈরি করে দেখাবো। 1 কাপ দই দিয়ে 1 লিটার লাচ্ছি, চলুন দেখি কিভাবে তৈরি করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মিষ্টি দই নিয়েছি। টক মিষ্টি হলে বেশি ভালো হয়, এজন্য আমি মিষ্টি দইয়ের সাথে টক দই মিশিয়ে নিয়েছি। আমি এখানে মেপে রেখেছিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ, আর অল্প একটু মিষ্টি দই নিয়েছি, আর 1/2 কাপ টক দই দিয়েছি, আর 1.5 চামচ বিট লবণ দিয়েছি। এগুলো 4-5 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। আর মিষ্টি আপনাদের পছন্দ মতো নেবেন। আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ মিষ্টি দিয়েছি চিনি। এটা আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ মিষ্টি সমান আছে কি না টক। আসলে এই গরমে ইফতারির সময় শরবতের চেয়ে এটা তৈরি করলে মনে হয় বেশি ভালো হয়। সাথে সাথে খেলে আইস দিয়ে নেবেন। আমি এখানে পানি দিয়ে করেছিলাম, কিন্তু এটা আমি ফ্রিজে রেখেছিলাম। ও, আমি এখানে ডানো দুধের একটা ছোট প্যাকেট দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, ডানো দুধের একটা প্যাকেট পুরোটাই দিয়েছি। লাচ্ছিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।